হ্যালো বন্ধুরা, প্রায় ভয়াবহ সিনেমাগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য হলো ভুতুড়ে পুতুল। আপনাকে যদি একটি ফাঁকা ঘরে একটি পুতুলের সঙ্গে বন্দি করে রাখা হয়, তো আপনার সবসময় মনে হবে যে পুতুলটি আপনাকেই দেখছে। আপনি ঘরের যেখানেই থাকেন না কেন, এই ভাবনা আপনার মনে আসবেই। আজ আমি এমনই কিছু ক্যামেরা বন্দি ভুতুড়ে পুতুল সম্পর্কিত ভিডিও নিয়ে এসেছি। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। যখনই আমাদের কোনো চেনা মানুষের জন্মদিন আসে, তখনই আমরা তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাই। এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটিকে তার জন্মদিনে কোনো একজন ব্যক্তি একটি পুতুল উপহার দিয়েছে, আর হয়তো সেই ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করে চলেছে। মেয়েটি পুতুলটিকে পেয়ে খুবই খুশি, কিন্তু কয়েক সেকেন্ড পরই এই খুশি একটি ভয়ঙ্কর আর্তনাদে পরিবর্তন হয়ে যায়। ভিডিওটিতে পুতুলটি হঠাৎই মেয়েটির দিকে ঘুরে যায়, আর মেয়েটি তাই দেখে খুবই ভয় পেয়ে যায়। এই ভিডিওটিতে একটি ভুতুড়ে বার্বি পুতুলকে আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটিতে একটি মেয়ে দুটি পুতুলকে নিয়ে খেলা করছে। হঠাৎই তার বাবা তাকে ডাকে, আর সে অন্যমনস্ক হয়ে যায় এবং তার বাবার ডাকে সাড়া দেয়। আবার যখন সে পুতুলগুলি নিয়ে খেলা করতে থাকে, তখন এই ভুতুড়ে ব্যাপারটি ঘটে। ভিডিওটি ফেক না রিয়াল তা জানা যায়নি। এই ভিডিওটিতে ওনার নিজের পুতুলের কালেকশনটি দেখাচ্ছেন। তার বাড়িতে একটি পুরো ঘর পুতুলে ভর্তি রয়েছে। পুতুলগুলিকে ওনার একে একে দেখাতে থাকে। হঠাৎই এই পুতুলগুলির মধ্যে একটি পুতুলের হাত আচমকা নড়ে ওঠে। ওনার প্রথম দিকে এই ব্যাপারটি লক্ষ্য করেননি, কিন্তু পরে যখন তিনি এই ভিডিওটি দেখেন, তিনি খুবই ভয় পেয়ে যান, আর এই পুতুলগুলি নিয়ে তিনি আরও ভিডিও বানাতে থাকেন। এই ভিডিওটি 2009 সালে আপলোড করা হয়, যেখানে একজন মা তার মেয়েকে একটি নতুন খেলনা দেওয়ার ভিডিওটি রেকর্ড করছিলেন। ভিডিওটির শুরুতে মা ব্যাপারটি লক্ষ্য করেননি, কিন্তু তার ছেলে এই ব্যাপারটি লক্ষ্য করে আর তাকে ব্যাপারটি বলে। তখন তিনি দেখেন যে একটি মোমবাতি হঠাৎই গড়িয়ে যাচ্ছে আর পুতুলটির হাতটি সামান্য নড়ছে। What's his name? Lovable. Sure his name isn't like Fred or Henry? Oh, এই ভিডিওটি 2016 সালে ইউটিউবে আপলোড করা হয়। ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বয়স্ক মহিলার হাত ধরে একটি পুতুল হেঁটে চলেছে। এই দৃশ্যটি রাস্তায় দাঁড়িয়ে সবাই দেখতে থাকে। দর্শকদের মধ্যে একটি লোক এসে এই পুতুলটির হাত ধরে হাঁটার চেষ্টা করে, কিন্তু পুতুলটি ঠিক মতো হাঁটছিল না। মনে হচ্ছিল পুতুলটি ওই লোকটির সাথে হাঁটতে চাইছে না। তখন ভিড়ের মধ্য থেকে আরও একজন ব্যক্তি এসে পুতুলটির সাথে হাঁটার চেষ্টা করে, কিন্তু তখনও পুতুলটি ঠিক মতো হাঁটছিল না। কিন্তু যখনই মহিলাটি আবার পুতুলটিকে হাত ধরে হাঁটানোর চেষ্টা করে, তখনই পুতুলটি আবার হাঁটতে থাকে। Y nada más conoce camina, señora.
মহিলাটি পুতুলটির পোশাক খুলে দেখায় যে এই পুতুলটিকে হাঁটানোর জন্য কোনো যন্ত্র বা টেকনোলজির ব্যবহার করা হচ্ছে না। এই পুতুলটির মালিক পুতুলটিকে একটি গ্যারেজ সেলে কেনে। তিনি বলেন পুতুলটি কেনার পর থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি তার বাড়িতে ঘটতে থাকে। তখন তিনি প্যারানর্মাল এক্সপার্ট জেন হ্যারিসকে ডেকে পাঠান। জেন প্রমাণ সংগ্রহ করার জন্য এই পুতুলটিকে একটি কাঁচের আলমারিতে রেখে দেয় আর একটি ক্যামেরা চালু করে সারা রাত রেখে দেয়। পরের দিন ভিডিওতে সবাই দেখে পুতুলটি আলমারির ভেতরে আপনাআপনি নড়াচড়া করছে। এইরকমই অদ্ভুত সব ভিডিও নিয়ে আমরা আসবো পরের বার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।